প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর, লন্ডভন্ড পাশের দুটি দোকানও, বাঁকুড়ার গ্রামে ফের দাতালের হানা। ছান্দারের বাসিন্দাদের দাবি, শুক্রবার রাতে দুটি দাতাল গ্রামে ঢোকে। ছান্দার প্রাথমিক বিদ্যালয়ে দরজা ভেঙে মিড ডে মিলে চাল ও আলু খায় হাতি দুটি। এরপর রাস্তার পাশে দুটি দোকানেও ভাঙচুর চালায়। এই এলাকায় তো এটা নতুন ব্যাপার নয়, দীর্ঘদিন ধরেই চলছে, এখনও সেই একই ব্যাপার। আমরা আতঙ্কেই আছি। এখানে আমাদের চালের বস্তাগুলি টেনে টেনে হাতি স্টোরুম থেকে বার করে খেয়েছে, তাছাড়া দরজাগুলোর ক্ষতি হয়েছে। রাত হলে আতঙ্কে থাকছেন বাঁকুড়ার জঙ্গল সংলগ্ন গ্রামগুলি বাসিন্দারা। কালকে রাতে দুটোর সময় হাতি বেরিয়েছিল, একটা মানে ছোট আর একটা বড়। ঘর মানে দোকান যখন ভাঙছিল তখন আমরা বাড়িতে ছিলাম, ভয় লাগছিল। ক্ষতিপূরণ ঠিকঠাক পাওয়া যায়? ঠিকঠিক পাওয়া যায় না, আমাদের তো এই প্রথম ভেঙেছে, তারপর বলতে পারছি না। শুনেছি আর যাদের ঘর আর ভেঙেছে তাদেরকেও ঠিক মতন দেয় না। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বেলিয়াতরের বর আধিকারিক। গঙ্গাজল ঘাটি দিক থেকে কিছু হাতি ঢুকেছে, মানে গোটা তিনেক বোধ হয়, আর এদিক থেকে বড়জোড়া দিক থেকে দুটো ঢুকেছিল। দুটো হাতি ঢুকে ওই মুড়াকাটা গ্রামের পাশ দিয়ে গিয়ে ছান্দারে কিছু ভাঙচুর করেছে ওখানে। যাক, সকালবেলায় গিয়ে আমরা সেটা মিটমাট করে দিয়ে এসেছি। ওনাদের যা বলার আর কি, কম্পেনসেশন যা গভর্নমেন্ট অনুসারে পাওয়ার কথা, সেগুলো আমরা সমস্ত ব্যবস্থা করে এসেছি। আপাতত হাতি ফিরেছে জঙ্গলে, তবে তাদের ফের ফিরে আসার আশঙ্কা গ্রামবাসীরা। পূর্ণেন্দু সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।